রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে শপথভঙ্গের অভিযোগ তুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি 21 আগস্ট সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি, এটা হচ্ছে মিথ্যাচার এবং ওনার শপথ লঙ্ঘনের সামিল, কারণ উনি নিজেই 5 আগস্ট রাত 11:20 তিন বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী ওনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি তা গ্রহণ করেছেন। এদিকে রাষ্ট্রপতিকে নিয়ে এই বিতর্কের সূত্রপাত ঘটে সম্প্রতি দৈনিক মানবজম পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনকে ঘিরে। প্রতিবেদন অনুযায়ী বঙ্গভবনে পত্রিকাটির প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনার পদত্যাগ প্রসঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন, কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই, বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি, তিনি হয়তো সময় পাননি। রাষ্ট্রপতির এমন বক্তব্যে 21 অক্টোবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছিল অন্যতম আলোচনার বিষয়। বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা, সমালোচনা ও বিতর্কের মধ্যে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাষ্ট্রপতির স্ববিরোধী কথা বলার কোনো সুযোগ নেই। যদি উনি এই বক্তব্যে অটল থাকেন, তাহলে ওনার রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা আছে কিনা সেটা উপদেষ্টা মণ্ডলীর সভায় ভেবে দেখা হবে। তবে আইন উপদেষ্টার বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। তিনি বলেন, যে কোনো অভিযোগ এলেই শাস্তি দিয়ে দেবেন, তদন্ত করতে হবে না, বিষয়টি তো তদন্ত করতে হবে। এদিকে আইন উপদেষ্টার বক্তব্যের পর বঙ্গভবনে প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ কেন্দ্রিক মীমাংসিত বিষয়ে নতুন কোনো বিতর্কের সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দিন রাত 11:20 তিন বাহিনীর প্রধানদের নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তৎকালীন প্রধানমন্ত্রীর পদত্যাগের কথা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের 2.5 মাস পর সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টি সামনে এনে রাষ্ট্রপতি বিতর্কে জড়িয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তারা বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পরে তাদের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করবেন নাকি থাকবেন, এই নিয়ে অনেক আলোচনা দেশে হয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা সীমাবদ্ধ থাকায় তিনি এখনও পদে আছেন। তবে নতুন করে বিতর্কের সৃষ্টির পর রাষ্ট্রপতির উপর পদত্যাগের চাপ বাড়ছে বলে মনে করছেন তাঁরা। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদ আজকের পত্রিকাকে বলেন, উপদেষ্টাদের নিয়োগ করেছেন রাষ্ট্রপতি, নিয়োগকর্তার বিরুদ্ধে অভিযোগ করার নজির আমাদের দেশে নেই। যদি এটি সত্যি হয়, তাহলে রাষ্ট্রপতির অভিশংসনের ব্যবস্থা করতে হবে। বর্তমানে অভিশংসনের কোনো সুযোগ নেই, কারণ অভিশংসন একমাত্র সংসদ করতে পারে। সংসদের অস্তিত্ব নেই, তবে রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন।